কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় আকুয়ায় সবাইকে হ্যাপি ফাদার্স ডে কিন্তু আমার বাবা আমাকে কখনোই বলবে না আয় আয় কারণ আমার বাবা আমাদের ছেড়ে দু হাজার চোদ্দো সালে চল গমন করেছেন তাই এই ফাদার্স ডেটা আমার কাছে খুবই কষ্টের এর জন্য আমি কখনো ফাদার্স ডেতে কোনো কিছুই শেয়ার করি না আজকে খুব কষ্ট হচ্ছিলো যখন সবার ভিডিও দেখছিলাম তাই ভাবলাম আমি একটু আমার এই দুঃখটা তোমাদের সাথে শেয়ার করি আমার যখন বিয়ে হয়ে আসে আমি কলকাতায় তখন বাবার সার্ভিস করতো তো বাবাকে বলতাম যে বাবা তুমি বছর অন্তত একবার কলকাতা আসো বাবা বলছে যে আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি আমার তো ওইভাবে আসাটা সম্ভব হয়ে আসে না যখন আমি রিটায়ার করব তখন অবশ্যই আমি বছরে একবার করে কলকাতায় যাব কিন্তু আমার বাবা দু সালে রিটায়ার করলো আর দু সালে পরলোক গমন করেছে তো বাবারা সেভাবে আসা হয়ে উঠলো না আর বাবাকেও আমি সেভাবে কাছে পাইনি খুব একটা আর সেজন্য খুব খুব কষ্ট হচ্ছে আজকের দিনটা আমার ভীষণ কান্না পাচ্ছে যখন আমি সবার ভিডিওগুলো দেখছিলাম ভাবছিলাম যে আমার বাবাও তো থাকলে আমাকে আজকের দিনটা আমি খুব আনন্দ করে পালন করতাম আই লাভ ইউ বাবা আই মিস ইউ তুমি যেখানে থেকো ভালো থেকো আর আমাদের জন্য আশীর্বাদ করো এটুকুই বলছি আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভালো থেকো সবাই সবাই খুব আনন্দে ফাদার্স ডে পালন করো টাটা